প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ধরুন আপনি একজন ব্যবসায়ী, ব্যবসায়িক প্রয়োজনে কিছু পণ্য একজনের নিকটে বিক্রয় করেছেন, ক্রেতা আপনাকে নগদ টাকা না দিয়ে চেক প্রদান করেছে। আপনি ব্যাংকে গিয়েছেন, ব্যাংকে গিয়ে দেখেন অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণের টাকা নাই। আপনি টাকার জন্য ক্রেতাকে ফোন দিচ্ছেন, কিন্তু ক্রেতা বিভিন্ন অজুহাতে আপনাকে ঘুরাচ্ছে, অথবা কেউ পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে আপনাকে একটি চেক দিয়েছে, আপনি চেকের টাকা উত্তোলন করার জন্য ব্যাংকে গিয়েছেন, ব্যাংকে গিয়ে দেখেন অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণের টাকা নাই। পরবর্তীতে টাকার জন্য আপনি চেকদাতাকে ফোন দিচ্ছেন, চেকদাতা বিভিন্ন অজুহাতে আপনাকে ঘুরাচ্ছে, এরকম হলে আপনি ধরে নিন চেক প্রতারণার শিকার হয়েছেন। প্রিয় দর্শক, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট আমির হামজা লিমন আজকের পর্বটি শুরু করলাম। আজকের পর্বের আলোচনার বিষয়, চেক প্রতারণার শিকার হলে কি করবেন। বিষয়টি জানতে এবং শিখতে সম্পূর্ণ পর্বটি দেখুন। প্রিয় দর্শক, চেক প্রতারণার শিকার হলে কিভাবে আইনি পদক্ষেপ নিতে হবে, এটি যদি আপনি জানেন তাহলে খুব সহজেই পাওনা টাকা উদ্ধার করতে পারবেন। প্রিয় দর্শক, কেউ যদি আপনাকে পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে কোনো চেক প্রদান করে থাকে এবং সেই চেকের টাকা আপনি যদি ব্যাংক থেকে উত্তোলন করতে না পারেন, তাহলে আপনি দেওয়ানি ও ফৌজদারি আপনার প্রতিকার পেতে পারেন। এজন্য সর্বপ্রথম আপনাকে চেকটি ডিজনার করতে হবে, অর্থাৎ চেক দাতা যে চেকটি আপনাকে প্রদান করেছে সেই চেকটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে উপস্থাপন করতে হবে এবং ব্যাংক থেকে আপনাকে ডিজনার স্লিপ সংগ্রহ করতে হবে। এই যে আমি বললাম নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় আবার কতদিন, অর্থাৎ চেকে যে তারিখ দেওয়া আছে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে, কতদিনের মধ্যে, ছয় মাসের মধ্যে অবশ্যই চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হবে। ছয় মাস যদি পার হয়ে যায় তাহলে কিন্তু চেকের মেয়াদ শেষ হয়ে যাবে, চেকটি আর ডিজনার করা যাবে না, ব্যাংক কর্মকর্তা কর্মচারীগণ চেকটি আর আপনার গ্রহণ করবে না। এজন্য অবশ্যই চেকে যে তারিখ বসানো আছে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে ব্যাংকে উপস্থাপন করে আপনাদেরকে ডিজনার স্লিপ সংগ্রহ করতে হবে। প্রিয় দর্শক, একটি চেক কিন্তু বিভিন্ন কারণে ডিজনার হয়ে থাকে, যেমন অপর্যাপ্ত তহবিল, অ্যাকাউন্ট ক্লোজ, ডরমেন্ট, স্বাক্ষর অমিল, এরকম আরও বেশ কিছু কারণ রয়েছে, এরকম কারণে একটি চেক ডিজনার হয়ে থাকে। প্রিয় দর্শক, যখন ব্যাংকে আপনি চেকটি উপস্থাপন করবেন, ব্যাংক কর্মকর্তা যখন আপনাকে চেক সহ ডিজনার স্লিপ প্রদান করবে, আপনাকে এই ডিজনার স্লিপে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর, সিল এবং তারিখ আছে কিনা সেটি কিন্তু অবশ্যই আপনাকে চেক করে বা দেখে নিতে হবে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার আপনার চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হবে এবং ব্যাংক থেকে ডিজনার স্লিপ সংগ্রহ করতে হবে। প্রিয় দর্শক, ব্যাংক থেকে ডিজনার স্লিপ সংগ্রহ করার পরে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলতে হবে। বিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলে চেকদাতার বরাবরে একটি লিগ্যাল নোটিশ ইস্যু করতে হবে। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে নিচ্ছি, এই লিগ্যাল নোটিশটিও কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ইস্যু করতে হবে, অর্থাৎ যেদিন থেকে চেকটি ডিজনার হয়েছে, যে তারিখে চেকটি ডিজনার হয়েছে সেদিন থেকে 30 দিনের মধ্যে আপনাকে চেকদাতার বরাবরে লিগ্যাল নোটিশ ইস্যু করতে হবে। 30 দিন যদি পার হয়ে যায় চেক ডিজনারের তারিখ থেকে, 30 দিন যদি পার হয়ে যায়, 30 দিনের মধ্যে যদি আপনি লিগ্যাল নোটিশটি ইস্যু করতে না পারেন তাহলে কিন্তু হবে না। প্রিয় দর্শক, এখানে যে বিজ্ঞ আইনজীবী যখন এই 30 দিনের মধ্যে আপনারা চেক দাতার বরাবর লিগ্যাল নোটিশ ইস্যু করবেন, তখন বিজ্ঞ আইনজীবী পুনরায় লিগ্যাল নোটিশে আরও 30 দিনের সময় চেক দাতাকে প্রদান করবেন, অর্থাৎ বিজ্ঞ আইনজীবী আপনার পক্ষে চেক দাতাকে 30 দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ ইস্যু করে আপনার নিবেদন জানাবেন। চেক দাতা যদি 30 দিনের মধ্যে আপনার পাওনা টাকা পরিশোধ করে দেয়, ওকে, দ্যাটস ফাইন। যদি চেক দাতা, এই যে বিজ্ঞ আইনজীবী লিগ্যাল নোটিশে 30 দিনের কথা বলেছে, এই 30 দিনের মধ্যে যদি আপনাকে টাকা পরিশোধ করে না দেয়, তাহলে এই 30 দিন পার হয়ে যাওয়ার পরে পরবর্তী 30 দিনের মধ্যে আপনি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে আপনি মামলা দায়ের করতে পারবেন। এখানে একটি কথা বলে নিচ্ছে, আমরা কিন্তু লিগ্যাল নোটিশ দেওয়ার সময় একটি এডি দেই, যেটাকে বলা হয় অ্যাকনলেজমেন্ট ডিউ, অর্থাৎ এডি দেই। চেক দাতা যদি এই লিগ্যাল নোটিশটি রিসিভ করে থাকে, অর্থাৎ চেক দাতা যদি লিগ্যাল নোটিশ গ্রহণ করে থাকে, আপনার কাছে যে এডি আসবে, আসার পরে আপনি দেখলেন বা বিজ্ঞ আইনজীবী দেখলো যে লিগ্যাল নোটিশটি দাতা রিসিভ করেছে, রিসিভে লিগ্যাল নোটিশটা রিসিভ করে
করে যে তারিখ রয়েছে এডিতে যে তারিখ রয়েছে সেই তারিখ থেকে 30 দিন বাদ দেওয়ার পরে পরবর্তী 30 দিনের মধ্যে কিন্তু মামলা করতে হবে। এখানে যেটি বিষয় যে দাতা যদি লিগ্যাল নোটিশ গ্রহণ করে তাহলে লিগ্যাল নোটিশ যেই থেকে গ্রহণ করলো সেদিন থেকে 30 দিন বাদ দিয়ে পরবর্তী 30 দিনের মধ্যে মামলা করতে হবে। আর যদি দাতা লিগ্যাল নোটিশ গ্রহণ না করে তাহলে আপনি যে লিগ্যাল নোটিশে 30 দিন দিয়েছেন সেই 30 দিন পার হয়ে যাওয়ার পরে পরবর্তী 30 দিনের মধ্যে আপনাকে মামলা করতে হবে। এখানে কিন্তু দুইটি বিষয় অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে। বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে মামলা দায়ের করার পরে বিজ্ঞ আদালত আসামির বরাবরে একটি নোটিশ ইস্যু করবেন এবং আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন। আসামি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে উপস্থিত না হয় তাহলে বিজ্ঞ আদালত আসামির বরাবরে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারেন, প্রয়োজনে তার সম্পত্তি ক্রোক করতে পারেন। প্রিয় প্রিয় দর্শক, এভাবে একটি পর্যায়ে ট্রায়াল অর্থাৎ বিচারিক কার্যক্রম শেষ করার পরে এই চেকের মামলায় কিন্তু হচ্ছে সর্বোচ্চ 1 বছরের সাজা এবং চেকে উল্লেখিত টাকার 3 গুণ পর্যন্ত জরিমানা হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যে প্রসেসটির কথা আমি বলেছি এটি হচ্ছে এনআই অ্যাক্টের 138 থেকে 141 ধারার বিধান। প্রিয় দর্শক, এখানে আরেকটি কথা না বললেই নয়, যেটি চেকের মামলা আমি মনে করি বা আমরা মনে করি সবচেয়ে ভালো দিক সেটি হচ্ছে চেকের মামলা যদি রায় হয়ে যায় বা চেকের মামলা যদি আসামি কনভিক্টেড হয়ে যায়, কনভিক্টেড হয়ে যাওয়ার পরে আসামি যখন জামিন নিতে আসবে বা বিজ্ঞ আদালত উপস্থিত হয়ে যদি জামিন চায় তাহলে এক্ষেত্রে কিন্তু আসামিকে চেকে উল্লেখিত টাকার 50% টাকা জমা দিয়ে জামিন চেতে হবে আপিলের শর্তে। অর্থাৎ চেকের মামলার কনভিক্টেড আসামি, চেকের মামলা যদি কারো বিরুদ্ধে সাজা হয়ে যায় সেই সাজাপ্রাপ্ত আসামি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে যদি জামিন চায় বা জামিন চেতে চায়, জামিন পেতে চায়, তাহলে এই আসামিকে চেকে উল্লেখিত টাকার 50% টাকা বাংলাদেশ ব্যাংকে বা অন্য ব্যাংকে চালানের মাধ্যমে জমা প্রদান করেই কিন্তু জামিন নিতে হবে। এই চেকে উল্লেখিত টাকার 50% টাকা জমা না দিলে কনভিক্টেড আসামির, চেকের মামলার কনভিক্টেড আসামির কিন্তু জামিন হয় না। প্রিয় দর্শক, এছাড়াও এই এনআই অ্যাক্টের 138 থেকে 141 ধারা ছাড়াও কিন্তু আপনার চেক দ্বারা যদি আপনি প্রতারিত হন, চেক প্রতারণার শিকার হলে আপনি পেনাল কোডে 420 এবং 406 ধারারও কিন্তু মামলা করতে পারেন। এছাড়াও আপনি দেওয়ানি প্রতিকারের জন্য আপনি কিন্তু দেওয়ানি আদালতে গিয়ে মানি মোকদ্দমাও দায়ের করতে পারেন। প্রিয় দর্শক, তাই আপনি যদি চেক প্রতারণার শিকার হন তাহলে আমি যে পদ্ধতিগুলোর কথা বলেছি, চেকের মামলা যেটা আমরাকে এনআই অ্যাক্টের মামলা বলে থাকি সেটি, অথবা পেনাল কোডের 420 406 ধারার মামলা, অথবা দেওয়ানি আদালতে মানি মামলা করে আপনি কিন্তু প্রতিকার পেতে পারেন। প্রিয় দর্শক, আজকের পর্বটি এখানে শেষ করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। কথা হবে পরবর্তী পর্বতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।